কোরবানির হাটের খবর জানাতে ঢাকা এবং রংপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব ঢাকাতে। ঢাকার আফতাবনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনার কাছে জানতে চাইবো যে আসলে হাটের সার্বিক অবস্থা কেমন দেখছেন, বেচাকেনা কেমন জমে উঠেছে? আমি কিন্তু এখন আছি যেটা আফতাবনগরের যে ক্রেতার সমাগম বা বিক্রেতাদের দাম কষাকষি যেটা জানতে চেয়েছেন, সেটা কিন্তু মানে মানুষের ভিড়, আসলে উপচে পড়া ভিড়, এখানে পা ফেলার জায়গা আসলে নেই এই হাটে। কারণ ক্রেতাদের যে সমাগম বা দাম কষাকষি, সেটা কিন্তু মানে এখানে যে বিক্রি শুরু হয়েছে, দাম কষাকষি হচ্ছে, সেটা কিন্তু বলাই যেতে পারে। কারণ এত মানুষ আসলে গতকাল যেহেতু সাপ্তাহিক ছুটি হয়েছে, সাপ্তাহিক ছুটি মানে গতকাল থেকে ছুটি শুরু হয়েছে, সেক্ষেত্রে আজকে শুক্রবার সবাই কিন্তু মোটামুটি বলা যায় যে জুমা নামাজের পর সবাই কিন্তু আসলে হাটের দিকে ছুটছেন যারা কুরবানি দিতে ইচ্ছুক। তো আপনি দেখতে পাচ্ছেন, তবে একটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখছি যে এই যে কুরবানি হাটগুলো, আমি যতগুলো হাট ঘুরে দেখেছি সেখানে কিন্তু এবার যেটা হচ্ছে মাঝারি সাইজ থেকে মাঝারি সাইজের বা ছোটো গরুর চাহিদাটা কিন্তু বেশি, সেক্ষেত্রে বড় গরুর যে ব্যাপারীরা রয়েছেন তারা কিন্তু বলছেন লোকসানের ক্ষতি দেখছেন, এমনটা কিন্তু তারা জানিয়েছেন। তো আমি এখানে ব্যাপারী আছেন একজন, তো আপনারা দাম ছাড়ছেন না কেন আজকেও? দেশের বাড়ি থেকে গরু নিয়ে আসা, দেশের বাড়িতে দাম প্রত্যেকটা গরু 10,000, 15,000, 20,000 টাকা করে দাম বেশি, এবার গরু খাদ্য দামটা বেশি, এই জন্য ব্যাপারীরা আসলে মূলত দাম ছাড়তেছে না। তবে আমি যেটা শুনলেন আসলে যে ব্যাপারীরা তারা কিন্তু বলছেন যে দাম কিন্তু এখনও ছাড়ছেন না, যেহেতু আগামীকাল বাকি আছে, তারা আশা করছেন যে আগামীকাল হয়তো বা তারা লাভবান হবেন, সেই প্রত্যাশা তারা করছেন। তো এই ছিল এখান থেকে সবশেষ। আরিফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। এবারে রংপুর পশুর হাটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, আপনার কাছে একটু জানবো যে আসলে যেহেতু দিনের প্রায় শেষ, আর একদিন বাকি কোরবানির, বেচাকেনা কেমন জমে উঠেছে? ঠিকই বলেছেন, আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। সেই দিক থেকে এই অঞ্চলের বিপুল সংখ্যক মানুষ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে কর্মের তাগিদে থাকেন, তারাও কিন্তু বাড়িতে ফিরে এসেছেন। এই মানুষজন স্থানীয় পশুর হাটগুলোতে আসছেন এবং তারা কোরবানির পশু কিনছেন, সেদিক থেকে বেচাকেনায় কিন্তু বাড়তি মাত্রা যুক্ত হয়েছে। আমরা দেখেছি আজকে যে পশুর হাটগুলো মানে বিভিন্ন জায়গায় রয়েছে রংপুর অঞ্চলে, সেই পশুর হাটগুলো বেশ জাঁকজমকভাবে জমে উঠেছে। প্রত্যেকটি পশুর হাটে ক্রেতা বিক্রেতার উপস্থিতি খুবই চোখে পড়ার মতো এবং তাদের হাঁকডাকে বেশ মুখরিত হয়ে উঠেছে। শুধু যে মানুষের ভিড়েই বেড়েছে তা কিন্তু নয়, পাশাপাশি বিক্রিও বেড়েছে। আমরা খামারিদের সাথে এবং ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি যে পশুর বাজারে অন্যান্য দিনের থেকে, একবারে শেষ হাট যেহেতু এদিকে, সেই দিক থেকে বিক্রিটাও অনেকটাই বেড়েছে। এবং যেসব পশু রয়েছে আমরা দেখেছি যে ছোট এবং মাঝারি আকারের পশুগুলোর চাহিদা বেশি, তাই দামও বেশি। তবে বড় আকৃতির যে পশুগুলো সেগুলোর দাম কিছুটা কম, তবে সেটি আবার বিক্রি কম হচ্ছে, কেননা যেহেতু বন্যা এবং করোনার কারণে অনেকেই অর্থ সংকটে রয়েছেন, দারিদ্রপীড়িত এই অঞ্চলের মানুষের সেই সক্ষমতা নেই। একদিকে খাদ্যের দাম বেড়েছে, ফলে পশুর উৎপাদন মূল্য বেড়েছে, উৎপাদন মূল্য বাড়ায় পশুর দামও কিন্তু গত বছরের তুলনায় এবার কিছুটা বেশি। তাই যারা একই পরিবারে একটি পশু কোরবানি করত, তারা কিন্তু এবার ভাগ করে কোরবানি করছে, ফলে বিক্রি সেদিক থেকে কিছুটা কম, তবে মানুষজন পশু কিনছেন এবং বিক্রেতা যারা তারাও খুশি রয়েছে। তো সব মিলে আফরিন, পশুর হাট জমে উঠেছে, আগামীকালেই কিন্তু রংপুরের শেষ হাট হবে। আফরিন। মাজেদ মাসুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।